011 একাধিক প্রজন্মের কাছে বহু পরিচিত একটি কোড নম্বর, যে নম্বর দিয়ে মোবাইলের হাতে খড়ি অনেকের। এখনও অনেকের মনে পড়ে সিটিসেলের 011 কোড সংখ্যাটি। পুরনো সেই আবেগ এবার ফিরে আসতে যাচ্ছে নতুন করে। ব্যবসায় ফিরতে চায় দেশের প্রথম এই মোবাইল ফোন অপারেটর। কোম্পানিটি তাদের লাইসেন্স ফেরত চেয়ে সম্প্রতি একটি চিঠি দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে। 2016 সাল থেকে কার্যক্রম বন্ধ থাকা কোম্পানিটি তাদের চিঠিতে উল্লেখ করেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষের নয় এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে সিটিসেল যুক্ত ছিল এমন অযৌক্তিক ধারণা থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে। তারা আরও উল্লেখ করেছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত 8 বছরে সিটিসেলের মূল কোম্পানি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড PBTL, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন BTRC-র পক্ষপাতদুষ্ট, অপ্রীতিকর ও অসৎ উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত ও অবমূল্যায়নের শিকার হয়েছে। চিঠিতে আরও বলা হয়, এছাড়া BTRC তার ক্ষমতার অতিরিক্ত ও অপব্যবহার করে স্পষ্ট বৈষম্যমূলক উদ্যোগ নিয়েছে শুধুমাত্র এই অযৌক্তিক ধারণার ভিত্তিতে যে PBTL এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ যারা তৎকালীন সরকারের পক্ষে ছিল না। জানা যায় 2016 সালের অক্টোবর মাসে বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের ঢাকা মহাখালীর প্রধান কার্যালয়ে একটি প্রযুক্তি টিম পাঠায় BTRC। তারা সেখানে যেয়ে সিটিসেলের নেটওয়ার্ক সুইচ বন্ধ করে দেয়। ওই সময়ে সিটিসেলের কাছে 477,69,00,000 পাওনা ছিল বলে জানানো হয় নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। পরবর্তীতে BTRC-র পাওনা টাকার 2/3 অর্থাৎ 244 কোটি টাকা পরিশোধ করলে আদালতের নির্দেশে সিটিসেলের রেডিও যোগাযোগ ব্যবহারের অনুমতি দিয়ে স্পেকট্রাম ফিরিয়ে দেয় BTRC। তবুও কোম্পানিটি তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে ব্যর্থ হয়। বকেয়া পরিশোধ করতে না পারায় পরবর্তীতে 2022 সালে সিটিসেলের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিল করে দেয় সরকার এবং 2023 সালে কোম্পানিটির লাইসেন্সই বাতিল করে দেয় BTRC। চিঠিতে সিটিসেল 2033 সাল পর্যন্ত 4G এবং 5G ও 10 MHz স্পেকট্রাম সহ তাদের সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স এবং রেডিও যোগাযোগ সরঞ্জাম লাইসেন্স ফিরিয়ে দেওয়ারও দাবি জানায়। সিটিসেলের লাইসেন্স ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে BTRC-র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশিস কুমার কুণ্ডু কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, BTRC-র নতুন পরিচালক দায়িত্ব নেওয়ার পর আগামী সপ্তাহ নাগাদ সিটিসেলের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কর্মকর্তাদের বৈঠক হতে পারে। জহিরুল ইসলাম, আজকাল।